এসবিআই গ্রাহকদের কোটি কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ চারজনের বিরুদ্ধে, থানায় ও পঞ্চায়েতে অভিযোগ গ্রাহকদের। হুগলির গুড়াপ ও পান্ডুয়া থানার অন্তর্গত এসবিআই এর দুটি গ্রাহক সেবা কেন্দ্র গুড়াপের খানপুর ও পান্ডুয়ার শাখা মণিপুর থেকে চার অভিযুক্ত প্রায় 130 জন গ্রাহকদের কোটি কোটি টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নিয়ে গ্রাহক সেবা বন্ধ করে দিয়ে নিখোঁজ হয়ে যায়। এই ঘটনার পর ওই দুই এসবিআই এর গ্রাহক প্রতিদিনই থানার ওসি ও পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের কাছে দ্বারস্থ হন। চার অভিযুক্তের কাছ থেকে তাদের জমানো টাকা ফেরত পাওয়ার আশায় গ্রাহকদের সূত্রে জানা গিয়েছে, এই চারজন অভিযুক্ত এসবিআই এর গ্রাহক সেবা আজ থেকে 5-6 মাস বন্ধ করে দিয়ে পুলিশের চোখের সামনে দিয়েই ঘুরে বেড়াচ্ছে। একটা ফ্রড কেসের জন্য, ফ্রড কেস হয়েছে, যেটা হয়েছে ব্যাংকে টাকা রেখেছি আমরা, তো হঠাৎ করে দেখি টাকা গায়েব হয়ে যায়। তো 6 মাস বাদে আমরা জানতে পারি, যেটা হচ্ছে কোনো ফেব্রুয়ারি মাস থেকে হচ্ছে। তো আমরা জানতে পারি 6 মাস বাদে কি, যখন টাকা তুলতে যাই দেখি 287 টাকা পড়ে আছে অ্যাকাউন্টে। টাকা ছিল কতজনকার হয়েছে এরকম? হয়েছে মোটামুটি বছর দুই ধরে এরকম হয়ে যায়। কতজনকার হয়েছে? 120 থেকে 130 জন। কোন এলাকায়? আমাদের খানপুর, জামালপুর যে খানপুর আছে, খানপুর কিয়স থেকে। গুড়াপ পঞ্চায়েতে এলেন কেন? গুড়াপ পঞ্চায়েতে এলাম, এখানে যে আমাদের প্রধান উপপ্রধান আছে আমাদের অনেক উপকার করে, সাথ দেয়, আমরা এখানেই থাকি। আর আমার বাড়ি হাজিগড়, যার জন্য এখানে আসা, সব কিছু আমাদের যে উৎপলদা আছে ওনারা সব কিছু যোগাযোগ ব্যবস্থা করে দেয়। আর গুড়াপ থানা থেকেও যে সমীরবাবু আছে অনেক সাপোর্ট করেছে। তো মেজবাবুর হাতে এই যে আপনাদের এতজনকার যে টাকার চোট হয়ে গেল, হ্যাঁ ফ্রড হয়ে গেল, আপনার কি কি চাইছেন এখন? আমরা চাইছি আমাদের, দেখুন, সব কষ্টের মেহনতের টাকা আমরা ফেরত পেতে চাইছি। মোট কত টাকা গেছে সব মিলিয়ে? মোটামুটি 3-4 কোটি টাকার উপরে। এটা কোথা থেকে গেল, মানে কোথা গেল কোথা থেকে? আমরা তো কিছুই জানতে পারিনি যে খানপুর কিয়স থেকেই গেছে। তো কখন গেছে, কিভাবে গেছে, কোনো মেসেজও পাইনি। খানপুর কিয়স খোলা আছে না? বন্ধ হয়ে গেছে খানপুর কিয়স, আজকে 6 মাস 1 বছর হয়ে গেল বন্ধ হয়ে গেছে। আমার নাম মামপি রায়। আপনি কোথা থেকে এসেছেন? আমি চোপা থেকে এসেছি। কোন থানার পদে পড়ে? গুড়ক। কেন এসেছেন, কি কারণে এসেছেন? কারণ আমার স্বামী পাঞ্জাব থেকে টাকা পাঠিয়েছিল, ও যখন পাঞ্জাব থেকে এসে টাকাটা তুলতে কিছু টাকা তুলেছিল, মোট 4 লাখ টাকা মতো পাঠিয়েছিল, 2 লাখ টাকার কাছাকাছি তোলা হয়ে গেছিল। বাকি তখন দরকার পড়ে আমার পাঞ্জাবে চলে গেছে। তারপর জানতে পারলাম একদিন যে ওই ব্যাংকটা খানপুরের যে ব্রাঞ্চটা বন্ধ হয়ে গেছে। তখন যে মেন ব্রাঞ্চ হয়ে গেলে গিয়ে বইটা আপডেট করলাম, তখন দেখলাম ব্যাংকে আর কোনো টাকা নেই। কত টাকা ফ্রড হয়েছে? আমাদের প্রায় 2.5 লাখের কাছাকাছি টাকা যাচ্ছে। আপনার স্বামী কী করে? আমার স্বামী সোনার কাজ করে পাঞ্জাব। এই 2.5 লাখ টাকা আপনার ফ্রড হয়েছে, কবে হয়েছে এটা? এটা হয়েছে বুঝতে পারিনি, বন্ধ হয়ে যাবার 1-2 মাস, মানে ফেব্রুয়ারি মাস। আজকে আপনার থানায় এলেন কেন, কী জানেন? থানায় আমরা অনেকদিন ধরে এসেছি, তারপরে আমার সাথে পাঞ্জাব থেকে এসেছেন, কোর্টে কেস করেছি, গুড়ক থানায় দুবার 3 বার এসেছি। ওনারা বলেছিলেন যে হ্যাঁ ব্যবস্থা হয়েছে। আজকে এসেছেন কী জন্য? আজকে এসেছি যে এখানে যে পঞ্চায়েতে এসেছিলাম, সবাই মিলে যাদের যাদের গেছে সবাই এসেছি আমরা। হুগলি থেকে পাপ্পু সাদরার রিপোর্ট, টাইমস বাংলা।